আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা মিম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক সরাসরি চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। আমরা বীমা খাতকে আধুনিকায়ন করার জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে একটি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। এর মধ্যে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। আমি সেই সাথে আরেকটি কথা আপনাদের বলবো, এটা আমার নিজের একটা, আমি তথ্যটা সংগ্রহ করেছিলাম। ইন্ডাস্ট্রিতে বীমা করে না সেটা ঠিক না, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় এটা এক সময় মানে বারবার আপনারা জানেন, আপনাদের মনে আছে বোধ হয় এক সময় শুধু গার্মেন্টসে খালি আগুন লাগত, কাজে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নিয়ে আমরা এখন যথেষ্ট সচেতন। কিন্তু আমি হঠাৎ আমার নজরে পড়লো কোনো কোনো, আমি নাম বলতে চাই না, কিন্তু কোনো কোনো এক গার্মেন্টস কিছুদিন পরপরই খালি আগুন লাগে আর তারপর ইন্স্যুরেন্সের টাকা চাই, এবার খুব মোটা অঙ্কের একটা টাকা চাইলো। তখন আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে বললাম যে আপনারা এখন টাকা দেবেন না, আমি এটা এনকোয়ারি করব, আমি আলাদাভাবে বিশেষভাবে এনকোয়ারি করব। এনকোয়ারি করে দেখা গেল ওই কারখানার এক শ্রমিককে 20,000 টাকা দিয়ে, একটা মেয়েকে যেখানে কিছুই নাই, কিছু ওরা বসে খাওয়া দাওয়া, সেখানে একটু আগুন দিয়ে তারপরে ইন্স্যুরেন্সে মোটা অঙ্কের দাবি করে বসে আছে। ওই মহিলাকে যখন ধরা হলো সে স্বীকার করলো যে তাকে দিয়ে এটা করানো হচ্ছে, কারণ ঘন ঘন এত আগুন একটা জায়গায় লাগবে কেন? ইন্স্যুরেন্সের দাবিদার হয়ে যায়, টাকা পায়। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যাদের ইন্স্যুরেন্স কোম্পানি বা আমাদের, যেহেতু এখন আমরা কর্তৃপক্ষ করে দিয়েছি, কর্তৃপক্ষ ব্যাপারে বা সাধারণ বীমা ক্ষেত্রে আমি মনে করি এটা একটু সতর্ক থাকা দরকার যে কতটুকু মানে ক্ষতি হলো এটা যথাযথভাবে তদন্ত করা দরকার। এই যথাযথভাবে তদন্ত না করে কারো চাপে পড়ে কোনো টাকা দেবেন না। আগুন লাগলে এক ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে কোনো ইন্স্যুরেন্স করা ছিল না, কিন্তু পাশের একটা ফ্ল্যাটে ইন্স্যুরেন্স ছিল, সেখানে হয়তো কিছুটা আগুন লেগেছিল, কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বের করে নিয়ে গেল। একটা ফ্ল্যাটে 40 কোটি টাকার মতো কি সম্পদ থাকতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি 40 কোটি টাকা তাকে দেবে? এর জবাব আছে আপনাদের কাছে? তো টাকাটা কিভাবে গেল সাধারণ বীমা থেকে? আমার কাছে এই ধরনের একটা ঘটনা এসেছে সামনে, আমি এটার উপরে তদন্ত করাবো যে কত সম্পদ একটা ফ্ল্যাটের মানুষের বা মালিকের কাছে আছে যে তার 40 কোটি টাকার খরচ হয়ে গেল আর বীমা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর যার ঘরটা সবচেয়ে বেশি পড়লো তার বীমাও নেই, সে কিছুই পেল না। এই সব বিষয়ে বোধ হয় একটু সকলের নজর দিতে হবে। আর এখানে আরেকটা কথা বলবো, কারণ চাপের কাছে আপনার মাথা নত করবেন না দয়া করে। হ্যাঁ, করতে পারি, আমাদের কাছে জানা লোকজন লোক আসে, আমি বলেন বা আমাদের মন্ত্রী পরিষদের সদস্য বলেন বা যেই বলেন, অনেকে আসবে, তারা তো এসে তদবির করে। কিন্তু এখানে আপনাদের আগে দেখতে হবে যে প্রকৃত ক্ষতিটা কতটুকু। দাবিদার দাবি করবে বড় একটা, কিন্তু তার প্রকৃত ক্ষতিটাকে যাচাই বাছাই করেই তো আপনি তার অর্থটা দেবেন, সেটা কেন করা হয় না? তাহলে আমি কি মনে করবো যে যারা তদন্ত করতে আসে তারাও এর ভাগিদার, তাদেরও নিশ্চয়ই কিছু হাত আছে নাকি? সেটাও তো আমার এক সন্দেহ হচ্ছে। তো এই বিষয়টা আপনাদেরকে আমি আসলে আজকে ভেবে রেখেছি এই কথাটা বলবো, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি বদনাম হোক সেটা আমি চাই না, কারণ আমিও তো এই পরিবারের একজন, সেটাও তো আমাকে দেখতে হবে। রেলের টিকিট কাটতে ও রেলের ভ্রমণে জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রদর্শন আজ থেকে বাধ্যতামূলক। প্রাথমিকভাবে আন্তনগর ট্রেনে এটি বাস্তবায়ন করা হচ্ছে, পরবর্তীতে এটি বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পিওএস মেশিন হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই পচ মেশিনের মাধ্যমে জরিমানা করা টিকিট দেওয়া হবে, এর আগে হাতে লেখা জরিমানা কপি দেওয়ায় সরকার রাজস্ব হারাত। সরকারের রাজস্ব বাড়াতে 100টি
পচ মেশিন সরবরাহ করা হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পরিচয়পত্র সহ রেলে ভ্রমণের মাধ্যমে টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ হওয়া নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেন রেলমন্ত্রী। বলেন, দেশের মানুষের শিক্ষা ও আইটি জ্ঞান কম থাকায় শতভাগ সফলতা আসতে বিলম্ব হবে। তিনি বলেন, যাত্রীদের সুযোগ সুবিধার লক্ষ্য এই পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবে না বলে জানিয়েছেন মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।